আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। খুব ব্যতিক্রম কর্মসূচি গ্রহণ করলো বিরাটের খোলসাকোটার অঞ্চলের হোর পরিবার। গতকাল ছিল বিবাহ অনুষ্ঠান, আজ নবদম্পতিকে সকাল থেকে বাড়ি ফিরতেই মেতে ওঠেন অভিনবভাবে বিয়ের অনুষ্ঠানের সাথে সাথেই রক্তদান শিবির। আর এই রক্তদান শিবিরের সাথে সাথে নবদম্পতিকে তুলে দেন সুজন চক্রবর্তীর হাতে জ্যোতি বসু রিসার্চ সেন্টার গড়ে তোলার জন্য ৫০,০০০ টাকার চেক। আর এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসেন কামারহাটি মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা। রক্তদান শিবিরে প্রায় ৫৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে সংগঠিত হয়েছিল ওই পরিবার থেকে, যারা তাদের পাড়ার বর্ণালী ক্লাবের মাঠে নবদম্পতি নামে অনিক ও প্রিয়াঙ্কা বা অনিক প্রিয়াঙ্কার প্রায় ৫০,০০০ টাকা চেক তুলে দেন সুজন চক্রবর্তীর হাতে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রক্তদাতাদের উৎসাহিত করতে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন উত্তর দমদম পৌরসভার প্রধান সুনীল চক্রবর্তী, সিপিআইএম নেতা দেবায়ন মুখার্জি। এই রক্তদান শিবিরে আরও অভিনবত্ব রেখেছে তার পরিবারের পক্ষ থেকে। যারা রক্ত দিতে এসেছেন তাদের আমন্ত্রণপত্র দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে আগামীকাল বৌভাতের অনুষ্ঠানে আসার জন্য। এই ধরনের রক্তদান শিবিরে এলাকার মানুষের মধ্যে একটা প্রভাব পড়ে এবং নবদম্পতিকে তার জানান বিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রক্তদান শিবির জ্যোতি বসু রিসার্চ সেন্টারের জন্য অর্থ তুলে দেওয়া। আর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। দাদা আপনার ফ্রেমেই ঢুকছে, আপনার ফ্রেমে ঢুকছে, আপনার ফ্রেমে একটু পিছিয়ে শুনুন। দিদি একটু সাইড দিন, দিদি ভাই দিদি একটু, দাদা দাদা একটু শোনান, এগুলো স্ক্রিন থেকেই পাবেন। দেবায়নদা ফ্লেক্স আটকাচ্ছে, ৫০,০০০ টাকা চেক করে দেওয়া হল সুজন চক্রবর্তী মহাশয়ের হাতে।
এটা খুব অভিনব, খুবই ভালো লাগারই ব্যাপার। অনিক এবং প্রিয়াঙ্কা ওদের বিবাহ উপলক্ষে আজকে সম্ভবত বৌভাত যাকে বলে, আজকে বৌভাত, সেই উপলক্ষে ওদের ইচ্ছায় এবং ওদের পরিবারের ইচ্ছায় আশপাশের সমগ্র এলাকার মানুষ তারা খুবই সঙ্গে আছেন। একটা বিয়ের অনুষ্ঠানের অংশ হিসেবে রক্তদান সামাজিক কর্মসূচি অনেক কিছু অনেক সময় শোনা গেছে, কিন্তু এটা একটা তো সামাজিক মনোভাব, একটা মানবিক বন্ধনে মানুষকে যুক্ত রাখা খুবই ভালো। এমনি আমি শুনেছি জ্যোতি বসু রিসার্চ সেন্টারে সেখানেও ওরা টাকা দেবেন, আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসেওছি বটে। কিন্তু অত্যন্ত অভিনব যে একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক দায় গ্রহণ করা, আমি তো শুভেচ্ছা জানাচ্ছি বটেই। এলাকার সমগ্র মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আর শুনলাম 50-60 জন বোধহয় রক্ত দেবে, ইতিমধ্যে তারা চলেও এসেছেন। আমি এদের শুভেচ্ছা জানাচ্ছি, শুধু তাই না, এই অভিনব মনোভাবের জন্য ধন্যবাদ জানাচ্ছি ওদের, ওদের পরিবারকে এবং এই আশপাশের সমগ্র মানুষ। এই আনন্দের উৎসবে আমরা এই আনন্দের মধ্যেও এই মুমূর্ষু রোগীদেরকে প্রাণে বাঁচাতে, সামনে যেহেতু গরমকাল আসছে, ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের ক্রাইসিস অলরেডি দেখা দিচ্ছে আস্তে আস্তে, সেই জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এই আনন্দ উৎসবের মুহূর্তে আপনারা সবাই যে এসেছেন তাতে খুব ভালো লাগছে, আর আমরা যারা এখানে এসেছেন তারা সকলেই এবং যারা রক্ত দিচ্ছেন রক্তদাতারা সকলেই আগামীকাল দ্বিজগণন ভবনে নিমন্ত্রিত থাকবেন। আমাদের এই এই উদ্যোগে সকলে পাশে থাকুন, এটাই আমরা আশা করি। তারা সকলেই খুশি, সকলেই আমাদের পাশে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সকলে আজকে এসেছে এখানে, তার মধ্যে অনেকেই রক্ত দিচ্ছে, আমাদের এটা খুব ভালো লাগছে। এরকম একটা অনুষ্ঠান ভাবনা চিন্তার মধ্যে এনেছেন, সাধারণ মানুষের প্রতি কি বলবেন যারা আগামীতে বিয়ে করতে যাবে? সাধারণ মানুষদেরও আর কি সবাইকেই এরকমই উদ্যোগ নেওয়া উচিত আগামী দিনে, বিয়ের সাথে সাথে আমাদের এই সামাজিক দিকগুলোর কথাও ভাবা উচিত। তো এই বিয়ের এই আনন্দ উৎসবে এটাকে সামনে রেখে আরও মানুষ এক জায়গায় এসছি, এই এই উদ্যোগটা নিয়েছি, এটাই আমাদের ভালো লাগছে, আগামী দিনে মানুষ এগিয়ে আসুক এইভাবে। আমার নাম অনিক, অনিক হোর। আমার প্রিয়াঙ্কা দাস। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।